এই রে মোনা, পড়াশোনা বাকি তো সবই হচ্ছে, বলি পরীক্ষাটা আসতে কদিন বাকি আছে, খেয়াল আছে নাকি? আমি মনে করিয়ে দেবো। না না, ভুলে কেন যাব, আমার ঠিক মনে আছে, এখনো দিন 15 বাকি আছে পরীক্ষা আসতে, আমি সব রেডি করে ফেলবো। একটু টিভিটা শান্তি করে দেখছি, সেটা দেখতে দাও তো, তুমি অত কিছু বুঝবে না, আমি আমার ঠিক পড়াশোনা করে নি। হ্যাঁ, আমি তো কিছু বুঝি না, ঠিক আছে দেখবো। কত নম্বরের ছুরি নিয়ে আসিস, খালি আমি খালি অপেক্ষা রইলাম যে তুই কত নম্বর নিয়ে আসতে পারিস। ইউর কিউ ইজ আ সলিড ফিগার হুইচ হ্যাজ অল দ্য থ্রি সাইড অফ টু। এখনও তো এক সপ্তাহ বাকি আছে পরীক্ষা, এখন থেকে কী পড়বো আমি যা জেনে আসি, আমার একদিনেই সব তৈরি হয়ে যাবে। এখন থেকে পরীক্ষা পড়তে বিরক্ত লাগে, বেশ অনলাইন ছিল, ভালো ছিল, কী সুন্দর টিকে টিকে ছেপতাম আর লিখতাম, আর এই অফলাইন হয়েছে, কী ঝামেলা হয়েছে, ধরুন কিছু হয়েছে, এখন পড়বো না, এখন একটুখানি পারলে টিভি দেখি তারপর পড়বো, ঠিক আছে? হে ভগবান, আর রাত পড়ালেই তো পরীক্ষা কালকে, আমার কিচ্ছু তৈরি হয়নি, কেন তখন মায়ের কথা শুনলাম না? মা কত করে বললো পড় পড়, আমি তো এক্সট্রা ট্যালেন্টেড মানুষ না, সব রেখে দিয়েছি, আর তখন যদি পড়তাম তাহলে কত ভালো হতো, আমি কিচ্ছু পারবো না, এই কী কী পরীক্ষা দেবো আমি, কিচ্ছু পারবো না, কিচ্ছু পারবো না। কী হলো এখন, মায়ের কথাগুলো মনে পড়ছে তো, যে মা ফালতু বকে না, মা বাজে কথা বলে না, মায়ের কথা না বাসি হলেও সত্যি হয়, ঠিক আছে? পড়াশোনাটা না মন দিয়ে তখন মা যে বললো যে পড়াশোনা কর, তখন মাকে ধমকে দিলি না, তখন কেন শুনবি আমার কথা? আর এই যত নষ্টের গোড়া হচ্ছে ফোন আর এই টিভি, টিভির লাইন না আমি কেটে ছাড়বো, পরীক্ষা হবে তারপর তুই টিভি দেখবি আর ফোনে হাত দিবি, বুঝেছিস? শেয়ার করে দিও, যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছো তারা পেজটাকে ফলো করো এবং লাইক করে রেখো, কমেন্ট করো, আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও সুন্দর সুন্দর ফানি ভিডিও আসতে চলেছে, তার জন্য ওয়েট করো, বাই।